যেসব স্টুডেন্ট আছেন যারা আসলে লোনের চিন্তা করতেছেন স্টুডেন্ট লোনের কথা বা অনেক সময় আপনার মাইন্ডে আসতে পারে যে আমি যে আমার এডুকেশন আছে সেই এডুকেশনের জন্য কি আমি আসলে এডুকেশন লোন নিতে পারবো কিনা এরকম যদি মনে কখনো এসে থাকে সো আজকের ভিডিওটা আপনার জন্য সো হ্যালো ভিউয়ার্স দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার আজকে আমি আসলে আপনাদেরকে জানাবো যে বাংলাদেশ থেকে আপনি কি কোনোভাবে এডুকেশন লোন নিতে পারবেন কিনা বা কোন কোন ব্যাংক আসলে আপনাকে এডুকেশন লোন দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে পড়াশোনার জন্য আপনি লোন পাবেন কিনা বা দেশের বাইরে বা অ্যাব্রোডে পড়াশোনা করার জন্য আপনি লোন পাবেন কিনা পেলেও বা কত টাকা পাবেন এবং আপনি আসলে এই ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট লাগতে পারে এভারেজ যে রিকোয়ারমেন্টগুলো লাগবে সেগুলা বা আসলেই কি আমি লোন পাবো কিনা সো চলুন শুরু করি প্লিজ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক হিট দ্য সাবস্ক্রাইব বাটন and press the bell icon for more latest tech video actually amar prottekta video niche ami minimum ekta comments pai je ashole education loan sombandhe jante chan to tar karone ashole video ta toiri kora education loan power jonno ashole apnar ki ki requirement lage education loan jodi apni nite chan tahole sei khetre apnar minimum HSC পাস হতে হবে আপনাকে মিনিমাম HSC যদি পাস করেন তাহলে আপনি এডুকেশনাল লোনের জন্য এলিজেবল এই ক্ষেত্রে আপনি দুইটা সিস্টেমের মধ্যে মানে আপনার হচ্ছে জামানতবিহীন হচ্ছে লোন আর একটা হচ্ছে জামানত সহ লোন তো এখন আমি পুরো ডিটেলস বলতেছি এবং ভিডিও লাস্টে আমি আসলে আপনাদেরকে জানাবো যে কোন কোন ব্যাংক থেকে আসলে এডুকেশন লোন দিয়ে থাকে বা আসলে কোন কোন ব্যাংকে আপনি অ্যাপ্লাই করতে পারেন পাবেন না পাবেন সেটা পরের ব্যাপার সেটাও আমি আসলে ভিডিওর মধ্যেই বলে দিব যে আসলে পাওয়ার সম্ভাবনা কতটুকু পড়াশোনার জন্য আপনি লোন করতে চাচ্ছেন সেই এডুকেশন যে কোনো একটা রেপুটেটেড ইউনিভার্সিটিতে হতে হবে মিনিমাম রেপুটেটেড ইউনিভার্সিটিতে হতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি সেলফ এমপ্লয় হন বা আপনি যদি ওই অবস্থা অনেকে দেখা যায় যে আপনার হচ্ছে এমবিএ করার জন্য লোন নিতে পারে বা আর ইচ্ছে হায়ার এডুকেশনের জন্য কিন্তু লোন নিয়ে থাকতে পারে বাংলাদেশের জন্য তো সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন এই ক্ষেত্রে কিন্তু আপনার কত টাকা স্যালারি এবং আপনি কত টাকা ইনকাম করেন সেটার কিন্তু ডিটেলস লাগবে বা আপনি যদি এমনিতে লোন নিতে চান মানে হচ্ছে আপনি এইচএসসি পাস করছেন সেই ক্ষেত্রে হয়তো আপনি জবলেস আপনি যদি কোনো প্রফেশনের সাথে জড়িত থাকেন ফর এক্সাম্পল আপনি যদি মানে কাউকে পড়ান বা দেখা গেছে টিউশনি করেন অনেক সময় পার্ট টাইম জব করে সেই ক্ষেত্রে ওই চাকরির ডিটেলসও কিন্তু লাগবে এবং আপনার যে গার্ডিয়ান থাকবে সেই গার্ডিয়ানের হচ্ছে আপনার ইনকাম স্টেটমেন্ট লাগবে এবং তার কিছু ডকুমেন্টস লাগবে এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে বা আমি যতটুকু অ্যানালাইসিস করে পেয়েছি যে আপনার যদি এইসব ডকুমেন্টস থাকেও মানে আপনার গার্ডিয়ান ধরেন মোটামুটি হ্যান্ডসাম স্যালারি অধিকারী বা আপনি নিজেও হ্যান্ডসাম স্যালারির অধিকারী বা আপনার আসলে একটা বড় অ্যামাউন্ট প্রয়োজন আসলে এডুকেশনের জন্য স্টাডিংয়ে বা পড়াশোনার ক্ষেত্রে লাগতে পারে তো সেরকম যদি মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন বাট পাওয়ার সম্ভাবনা মাত্র 10% যদি আপনি বাংলাদেশে স্টাডি করেন সো জাস্ট এটা আসলে কিছু করার নাই এটা আমি আসলে নিজে তো আর লোন দিই না ব্যাংক থেকে লোন নেয় তো এই ক্ষেত্রে আমি আসলে কয়েকটা ব্যাংকে সরাসরি ম্যানেজারদের সাথে কথা বলেছি ওভার দ্য ফোনে আসলে কোনো ইনফরমেশনই পাইনি তারা আসলে কোনো ইনফরমেশনই দিতে পারেনি তো এই ক্ষেত্রে আমি কয়েকটা ব্যাংকের সাথে কথা বলেছি এবং বাংলাদেশে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই এডুকেশন লোন শুধুমাত্র 5 থেকে 6টা ব্যাংক থেকে আসলে ইস্যু করে এই ক্ষেত্রে বা দেয় না বললেই চলে তারপরে আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে রাখি তাহলে আপনাদের হয়তো বা ভবিষ্যতে যদি প্রয়োজন বেশি প্রয়োজন হয়ে যায় তাহলে অ্যাপ্লাই করতে পারবেন সো আমি যেগুলো বললাম এই ধরনের রিকোয়ারমেন্ট লাগবে এবং আপনি অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে সো এই ধরনের রিকোয়ারমেন্ট যদি আপনার ঠিকঠাক থাকে এবং আপনি যে গার্ডিয়ান দিবেন সেই গার্ডিয়ান আবার 25 বছরের নিচে হওয়া যাবে না সে 25 বছরের উপরে হতে হবে কিছু কিছু ব্যাংকে 35 বছরের উপরে হতে হবে সো এটা আসলে ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে আমি আসলে ভিডিওর লাস্টে বললামই তো যে লিস্ট দিব সেই ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আপনি রিকোয়ারমেন্টগুলো দেখে নিতে পারেন আচ্ছা আপনার মনে একটা কোশ্চেন আসতে পারে যে আসলে কত টাকা আপনি লোন পেতে পারি সর্বোচ্চ এই ক্ষেত্রে আপনি 50,000 টাকা থেকে মানে মিনিমাম 50,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি লোন পেতে পারেন ম্যাক্সিমাম ব্যাংকের ক্ষেত্রে মানে এখানে তো অল্প কিছু ব্যাংক এই ব্যাংকের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 লাখ টাকা থেকে শুরু 10 লাখ টাকার মধ্যে আর কিছু কিছু ব্যাংকে হচ্ছে আপনার 50,000 টাকা থেকে শুরু করে আপনি হচ্ছে 10 লাখ টাকা পর্যন্ত এবার আসি হচ্ছে দেশের বাইরে যদি আপনি পড়াশোনা করতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনি কি লোন পাবেন কিনা সেই ক্ষেত্রে সিস্টেমটা প্রায় সেমই আপনার হচ্ছে আপনার অবশ্যই ইনকাম সোর্স দেখাতে হবে যেভাবে হোক কোনো না কোনো ওয়েতে আপনার হোক আপনার বাবার হোক বা আপনার যে প্যারেন্টস হবে বা আপনার যে ফ্যামিলি মেম্বার হবে তার এটা দেখাতে হবে ওটা দেখানোর পরে আপনি জামানতবিহীন আবার অনেক সময় কিন্তু জামানত সহ হয় সেটা হচ্ছে বাংলাদেশের জন্য হতে পারে আবার দেশের বাইরের জন্য হতে পারে সেই ক্ষেত্রে জামানত হতে পারে আপনার মানে যদি জমি টমি থাকে সেগুলো বা আপনার কোনো স্পেশাল কোনো কিছু হয়তো বা অনেক সময় আপনার হচ্ছে যে সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটের অ্যাগেনিস্টে হয় কিছু কিছু ক্ষেত্রে বাট বাংলাদেশে দেয় না বললে চলে তারপরেও আপনি রুলস আছে সেই রুলসগুলো আমি আপনাকে বলছি মানে ডকুমেন্টস চাইতে পারে আপনার যদি ফ্যামিলি মেম্বার কোনো বিজনেস থাকে সেই বিজনেসের ডকুমেন্টস চাইতে পারে বা আপনি স্যালারি বা বিভিন্ন ধরনের আসলে ডকুমেন্টস বা জামানতের বিনিময়ে কিন্তু আপনার লোন দিবে এই ক্ষেত্রে লোনের সিস্টেম
সিস্টেমটা আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু ইএমআই ভিত্তিক লোন দিবে। ইএমআই ভিত্তিক বলতে হচ্ছে আপনি ধরেন লোনটা নিলেন, ধরেন আমি 1,00,000 টাকা লোন নিলাম, আপনি মনে করতেছেন যে আমি 5 বছর পরে পড়াশোনা করে তারপরে হচ্ছে আমি মানে চাকরি করে আস্তে আস্তে শোধ করে দিব, না ওরকম কোনো সিস্টেম নাই। এই ক্ষেত্রে আপনাকে মান্থলি কিন্তু এটা আস্তে আস্তে শোধ করে ফেলতে হবে। আপনি যখন পড়াশোনা করতেছেন তখন থেকেই কিন্তু আপনাকে পে করা শুরু করতে হবে, আপনি যে পড়াশোনা শেষ করে তারপরে করবেন এরকম কোনো সিস্টেম আসলে আমার জানা নেই, আমি যতটুকু অ্যানালাইসিস করছি। যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, কারণ আমারও লেকেজ থাকতে পারে, কারণ আমি সব জানতাম না। আপনি দেশের বাইরে যদি পড়াশোনা করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি যে ইউনিভার্সিটি যেতে যাচ্ছেন সেইগুলোর কাগজপত্র সহ এবং আপনার গার্ডিয়ান এবং আপনি যে ইলিজিবল সেটা সহ সব কিছু ডকুমেন্ট সহ কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কিছু কিছু ব্যাংকে সম্পূর্ণ ফ্রি, কিছু কিছু ব্যাংকে হচ্ছে 600 টাকা আপনার চার্জ লাগে আপনি এই যে লোনের জন্য যদি অ্যাপ্লাই করেন। এবং এই ক্ষেত্রে আপনি যদি লোন পান তাহলে তো পাইলেনই, আর না পাইলে কিন্তু আপনার টাকাটা মানে ফেরত দিবে না, সো ওটা আপনার অ্যাপ্লাইং ফি হিসাবে কেটে নিবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ক্ষেত্রে অনেক সময় অনেক ব্যাংকের ক্ষেত্রে আপনার প্রসেসিং ফি লাগে। ধরুন ফর এক্সাম্পল আপনি যদি 13% ইন্টারেস্টে আপনি যদি এডুকেশন লোন পান তাহলে আপনাকে 1% আবার আপনার হচ্ছে প্রসেসিং ফি দিতে হবে, আবার ওই টাকার উপরে যে আপনার গভর্নমেন্টের যে 15% চার্জ আছে সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। সো লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু চিন্তা ভাবনা করে লোন নিতে হবে, কারণ এমনি টাকা আপনি কারো থেকে আমার কাছ থেকে আরেকজনের কাছ থেকে চেয়ে নিলেন সেটার ক্ষেত্রে কিন্তু এত ঝামেলা নাই, বাট আপনি লোনের ক্ষেত্রে কিন্তু এডুকেশন লোনের ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা, বিশেষ করে আমাদের দেশের সিস্টেম যেটুকু আমি পেলাম সেটা আমি আপনাদেরকে জানালাম। সো যেটা বলতেছিলাম দেশের বাইরের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আপনি লোনের পরিমাণ একটু বেশি পাবেন, সেই ক্ষেত্রে হচ্ছে 1,00,000 টাকা থেকে শুরু করে 25,00,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ লোন পেতে পারেন। এই ক্ষেত্রে এটা ব্যাংকের উপর ডিপেন্ড করে, আপনার উপরে কোনো কিছুই ডিপেন্ড করে না, আপনার কাগজপত্র হেভি হলে পাবেন নাহলে পাবেন না। এবার আসে আমি আপনাদেরকে ইন্টারনাল ব্যাপার মানে শেয়ার করি, সেটা হচ্ছে যে টুকটাক বন্ধু বান্ধব যা আছে আপনি ব্যাংকে তাদের সাথে কথা বলে এবং হচ্ছিল ব্যাংক ম্যানেজারদের সাথে কথা বলে আমি এতটুকু জানতে পারলাম, যতটুকু আমার আমি আপনাদেরকে পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করছি, সেই ক্ষেত্রে লোন পাওয়ার সম্ভাবনা খুবই কম। বিকজ অফ হচ্ছে এই ধরনের লোনগুলো আগে স্যাংশন করা হতো, সেই লোনগুলো নিয়ে ফেরত পাওয়ার পরিমাণটা কম দেখে আসলে এই সেক্টরটাতে তারা আসলে লোন কম দেয়। সো এটা আসলে ব্যাংকের ব্যাপার, এটা আমি আর কিছু বলতে পারবো না, বাট আমার কাছে যেটা মানে আমি যে ইনফরমেশনটা পেয়েছি সেটা আমি আপনাদেরকে জানালাম। এবার আসলে আসলে কোন কোন ব্যাংকে আপনি আসলে অ্যাটলিস্ট এই ধরনের সুবিধা সম্বন্ধিত অ্যাটলিস্ট পেজ আছে যেটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্রিমিয়ার ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবেন, এই ক্ষেত্রে আপনি হচ্ছে মার্চেন্টাল ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবেন, এই ক্ষেত্রে আপনি এনসিসি ব্যাংকে আপনার অপশন আছে, এছাড়া আপনার হচ্ছে ইবিএলএ অপশন আছে, ইবিএলএ তিনটা ক্যাটাগরিতে অপশন আছে, চাইলে আপনি যে কোনো একটা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন। তারপরে হচ্ছে মানে জামানতবিহীন, তারপরে জামানত সহ, তারপরে হচ্ছে অ্যাব্রোভের জন্য তিনটা সেকশন আছে, আমি নিজেও একটু অ্যানালাইসিস করে দেখেছি। এছাড়াও আপনি পাবেন হচ্ছে ওয়ান ব্যাংকে, এছাড়া আমার কাছে আর কোনো ব্যাংকের লিস নেই, যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, সবার জন্য আসলে একটু হেল্প হবে। সো সর্বশেষ একটা কথাই বলবো যে আসলে যদি পার্সোনালি নিজের পার্সোনালি ওপিনিয়ন যদি দিতে চাই তাহলে এটাই হচ্ছে, স্টুডেন্ট যারা আছেন তারা যদি এডুকেশন লোন নিয়ে পড়াশোনা করতে চান তাহলে সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় না বাংলাদেশ থেকে আপনি এমন কোনো অপশন পাবেন, বর্তমানে এমন কোনো অপশন পাবেন। সো আমার মনে হয় এটা ইগনোর করে অন্য কোনো অপশন খুঁজে বের করাটাই মনে হয় বেটার হবে। সো এটা আপনার ব্যাপার, আই থিঙ্ক সো আমি আপনাদেরকে মোটামুটি ক্লিয়ার করে দিতে পারছি এই স্টুডেন্ট যে লোনটা আছে সেটা সম্বন্ধে। সো আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।